আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা নোট 9 ইউজার এমআই, তারা অনেকেই জানেন নোট 9-এর 4G-তে প্রবলেম হয়। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা তো সেম প্রবলেম, 4G নট ওয়ার্কিং। তো আজকে এই কাজটি স্বয়ং সম্পন্ন করবো, খুবই ইজি এবং খুব শর্টকাট একটা ট্রিক্স। আপনারা যদি টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে কী কাজটা করতেছি আমি। সো আমি এখন কাজটা স্টার্ট করব, আপনাদের তো দেখাই নিলাম যে আসলে 4G কাজ করতেছে না। তো আসলে এই নোট 9, রেডমি 9 পোকো M2, রেডমি 9 প্রাইম, তো এই ফোনগুলি মূলত হচ্ছে গিয়ে রিসেন্টলি 4G আইসিতে খুব বেশি প্রবলেম করে। যারা এইগুলোর ইউজার আপনারা খুব মানে আমার কথাটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমাদের কাছে নিয়মিত কিন্তু এই ধরনের প্রবলেমগুলি খুবই অ্যাভেলেবেল এবং নিয়মিত আসে। তো তার কারণে খুবই চিন্তা করলাম আপনাদের জন্য যে আসলে অন্তত একটা ভিডিও দেওয়ার দরকার রেডমি নোট 9-এর। এই ফোনটাতে অনেক ধরনের প্রবলেম হয় 4G আইসি থেকে। তো এখন আমি যেই প্রবলেমটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে 4G নট ওয়ার্কিং, 4G-টা কাজ করে না। 2G-টা টোটালি ওকে, 2G-তে কোনো প্রবলেম নাই, বাট 4G-তে কাজ করে না ঠিকভাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 4G-র আইসি যেটা আছে সেটার উপর একটা প্রোটেকশন টিন থাকে, ওটা আমি তুলে ফেলতেছি। জাস্ট কাজটা কিন্তু এতটুকুই, হয়তো বা অনেকের অজানা থাকতে পারে, তার জন্য আমি এই ভিডিওটি করলাম। এবং আপনারা যারা টেকনিশিয়ান আছেন তারা যাতে এই ভিডিওর মাধ্যমে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে খুব সহজে আপনি আপডেট পেয়ে যান। আমি এখন যে কাজটি করতেছি, যদি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের কাছে নিয়ে আসছেন তাহলে এগুলোর ওয়ারেন্টি হচ্ছে গিয়ে সিক্স মান্থের ভিতরে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেম প্রবলেম, তাহলে আপনি ফ্রি সার্ভিস পাবেন, কোনো ধরনের টাকা দেওয়া লাগবে না, একেবারে ফ্রি 2 থেকে 3 বার আপনি কাজটা করা নিতে পারবেন যদি বেশি প্রবলেম হয়। তবে এতটুকু শিওর, আপনারা যেহেতু 6 মান্থের ওয়ারেন্টি দিচ্ছি আপনাদের, এটা জাস্ট কনফিডেন্সিয়ালি আমি বলতে পারি যে আসলে 6 মান্থের ওয়ারেন্টি দেওয়ার কারণটাই হচ্ছে নষ্ট হবে না, বিদায় হচ্ছে আমরা 6 মান্থের ওয়ারেন্টি দিই বা 4 মান্থের 3 মান্থের ওয়ারেন্টিটা দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু প্রায় কমপ্লিট কাজ করা সম্পন্ন হয়ে গেছে। এখন আমি চেক করে দেখাবো যে আসলে 4G কাজ করে কিনা। আমি একেবারে সিম লাগিয়ে তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে আসলে সম্পূর্ণ হয়েছে কিনা। এই ধরনের ফোনগুলি হচ্ছে গিয়ে যে টিনগুলি দেওয়া থাকে এটা হচ্ছে প্রোটেক্ট করে হাত থেকে পড়লে এবং হচ্ছে গিয়ে ওয়াটার ড্যামেজের ক্ষেত্রে। এই দুইটা মূলত হচ্ছে গিয়ে ইস্যু, যে টিনটা আমি উঠাইছি বা আপনাদের সামনে দেখলেন, এই জিনিসটা বেশি ব্যারি করে হচ্ছে গিয়ে আপনার ওয়াটার ড্যামেজের ক্ষেত্রে এবং হচ্ছে আপনার যেগুলো হচ্ছে হাত থেকে পড়ে যায়, পড়ে গেলে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা কোনো ক্ষতি না হয়, এই জন্যে। আপনারা দেখতে পাচ্ছেন 4G কাজ করতেছে, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় নাই, খুব সহজেই 4G চলে আসছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা যারা টেকনিশিয়ান অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।